অসম্ভব ঠেলা ঠেলি, যার মধ্যে রিমা কমিউনিটি সেন্টার মিজি জিয়াফত খাইতে যাই না ঠেলা ঠেলি মিজি ওরা তলফরি শেষ হবার ফোন পর্যন্ত 10 জন মারা যায়। 4 দিন বা 40 দিনে শিরনি করা নিয়ে ইসলামের বিধান কি? হ্যাঁ 40 দিন, হযরত ইউনুস নবী মাছের পেটে ছিলেন 40 দিন, মুসা নবী 40 দিনে তিনি তৌরাত পেয়েছিলেন। কতক্ষণ না, প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি 40 দিন পর পর। কাজে 40 সংখ্যাটা, এটা না হলে তবলিগি ভাইরা ওরা 40 দিনে চিল্লা দেয় কেমনে? সেই আলেম সাহেব উত্তর দিলেন যে 4 দিনে বা 40 দিনে কুলখানি করা এটা জায়েজ, যে তিনি বলছেন যে ইউনুস নবী মাছের পেটে ছিলেন 40 দিন, মুসা নবী তিনি তাওরাত পেয়েছিলেন 40 দিনে। এগুলোই নাকি দলিল, আর এই দলিলের উপর ভিত্তি করে তারা 40 দিনে কুলখানি করা জায়েজ এই দলিল উপস্থাপন করছে। দলিল নাই, দলিল দিতে পারছে না, কোন জায়গা থেকে দলিল টেনে এনে মানুষ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। এরাই নাকি দেশের বড় বড় আলেম, এরাই যদি দেশের বড় আলেম হয় তাহলে আমাদের দেশে মনে হয় আলেম শূন্য, এদেরকে আলেম বলাই ঠিক নয়। ইসলাম কখনো আবেগ দিয়েও চলবে না, বিবেক দিয়েও চলবে না, ইসলাম চলবে একমাত্র দলিলের ভিত্তিতে। এই হুজুররা চালু করে রেখেছে মানুষ মারা গেলেই তার কাছে যে হিসাবের খাতা নিয়ে বসবে যে এই ব্যক্তি এতদিন এতদিন সালাত আদায় করেনি, অতএব তার কাফফারা এত টাকা। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিককালে আমরা একটা ভিডিও দেখলাম যেখানে এক আলেমকে প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষ মারা গেলে 4 দিনে বা 40 দিনে কুলখানি করা এটা ইসলামী শরিয়াতে কতটুকু জায়েজ, ইসলামী শরিয়াত এটা সাপোর্ট করে কি না, এ ব্যাপারে জবাব দিতে গিয়ে সেই আলেম সাহেব উত্তর দিলেন যে 4 দিনে বা 40 দিনে কুলখানি করা এটা জায়েজ। দলিল হিসাবে তিনি যেটা উপস্থাপন করলেন সেটা হলো যে তিনি বলছেন যে ইউনুস নবী মাছের পেটে ছিলেন 40 দিন, মুসা নবী তিনি তাওরাত পেয়েছিলেন 40 দিনে, এবং তাবলিগ জামাতের লোকরা তারা 40 দিনে চিল্লা করতেছে এর উপর ভিত্তি করেই। এগুলোই নাকি দলিল, আর এই দলিলের উপর ভিত্তি করে তারা 40 দিনে কুলখানি করা জায়েজ এই দলিল উপস্থাপন করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো মানুষ, আপনাদের বিবেক আছে, আমাদের বিবেক আছে, সবার বিবেকের কাছে প্রশ্ন করুন, এগুলো কি এর দলিল হতে পারে? দলিল কি আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে তিনি ঘোষণা দিয়ে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই 2টি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সে 2টি বস্তু কি? 1, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, 2, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, তার নবীর সুন্নাত। তাহলে দলিল গ্রহণ করবে কোরআন এবং সুন্না থেকে। আমরা নেব দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু সাহাবায়ে কেরাম মারা গেছেন, তাদের জামানায় কেউ কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মৃত্যুর পরে 4 দিনে বা 40 দিনে খাবারের অনুষ্ঠান করেছেন? সাহাবায়ে কেরামের জামানায় বহু সাহাবায়ে কেরাম মারা গেছেন, কোনো সাহাবি অন্য কোনো সাহাবির মৃত্যুর পরে 4 দিনে বা 40 দিনে তার কোনো খানার অনুষ্ঠান হয়েছে, কুলখানির অনুষ্ঠান হয়েছে? আমি বলবো এটা বাদ দেন, যারাই বক্তব্য দিচ্ছে তারা কোনো না কোনো মাজহাবের অনুসারী, তারা হানাফি মাজহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার মৃত্যুর পরে তার কি 4 দিনে বা 40 দিনে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়েছিল? এটা প্রমাণ পেশ করতে হবে তাকে। হানাফি মাজহাবের 3 জন বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, তারপর ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লাহ। আবু ইউসুফ রাহেমাহুল্লাহ যখন মারা গেলেন তার মৃত্যুর পরে 4 দিনে বা 40 দিনে কোনো অনুষ্ঠান হয়েছিল কি? ইমাম মোহাম্মদ বিন হাসান আর শাইবানী রাহেমাহুল্লাহ, তার মৃত্যুর পরে 4 দিনে বা 40 দিনে কোনো খাবারের অনুষ্ঠান হয়েছে, কুলখানি হয়েছিল? এই প্রমাণ তাকে পেশ করতে বলা হবে। আমি চাইব যে তিনি এর পরবর্তী ভিডিওতে এই ধরনের প্রমাণ পেশ করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুলখানি হয়েছে 4 দিনে বা 40 দিনে, সাহাবায়ে কেরামের জামানায় 4 দিনে বা 40 দিনে কুলখানি হয়েছে, তাহলে সেটা আমাদের জন্য গ্রহণীয় হবে। কিন্তু দুঃখের বিষয় হলো
এগুলো তারা বলবে না। কেন? কারণ সেখানে খাওয়ার ব্যাপার আছে। আমাদের দেশে কিছু হুজুরের জন্য একটা কথা ছড়িয়ে আছে যে হুজুররা হলো পেটুক, মানে খাইতে পারদর্শী। কেন? এই সমস্ত বিদাতীদের জন্য এই কথাগুলো মানুষের সামনে প্রসিদ্ধ হয়ে গেছে। এই সমস্ত বিদাতীগুলো খাবারের কোন অনুষ্ঠান বন্ধ করবে না। খাবার যেই অনুষ্ঠান যত বিদাতী হোক না কেন, সেটা যদি সেখানে খাবার ব্যবস্থা থাকে আর টাকার পাওয়ার ব্যবস্থা থাকে, কখনোই তার বিরুদ্ধে কথা বলবে না। কারণ তারাই এগুলো চালু করে রেখেছে, কারণ তাদের পেট পকেট ভর্তি করার একটা মাধ্যম হিসেবে তারা এগুলোকে গ্রহণ করেছে, এগুলোকে জিয়ে রেখেছে। এরা কখনোই এর বিরুদ্ধে বলবে না। দেখেন, দলিল নাই, দলিল দিতে পারছে না। কোন জায়গা থেকে দলিল টেনে এনে মানুষ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে? এরাই নাকি দেশের বড় বড় আলেম। এরাই যদি দেশের বড় আলেম হয় তাহলে আমাদের দেশে মনে হয় আলেম শূন্য, এদেরকে আলেম বলাই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু সাবধান হতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। ইসলাম বিবেক দিয়ে চলে না, ইসলাম কখনো আবেগ দিয়েও চলবে না, বিবেক দিয়েও চলবে না। ইসলাম চলবে একমাত্র দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নার ভিত্তিতে ইসলাম চলবে। আমার আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না। আপনি বিবেক খাটাই দিলেন, হ্যাঁ 40 দিনে খাবার, 4 দিনে খাবার, খাবারের অনুষ্ঠান। এমনকি আমাদের দেশে এই হুজুররা চালু রেখেছে, মানুষ মারা গেলে, সেই দিনে তার বাড়িতে গরু ছাগল থাকলে সেটা জবাই করে সবাইকে খাওয়ানো হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যেই দিন যেই বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে পার্শ্ববর্তী মানুষ তারা তাদের বাড়িতে যেন খাবার পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইতে বলছেন, কারণ সেই দিন মাইয়েতের বাড়ির লোক মশগুল থাকে, ব্যস্ত থাকে। অথচ আমাদের দেশে এগুলো উল্টা, এগুলো হুজুররা চালু রেখেছে। আমাদের দেশে এই হুজুররা চালু করে রেখেছে, মানুষ মারা গেলেই তার কাছে যায় হিসাবের খাতা নিয়ে বসবে, যে এই ব্যক্তি এতদিন এতদিন সালাত আদায় করেনি, অতএব তার কাফফারা এত টাকা। এই সমস্ত বিদাতে হুজুরদের কাজ এগুলো। অতএব সাবধান থাকবেন, বিদাত থেকে বাঁচতে হবে। বিদাত কাকে বলে? বিদাত কি জিনিস? যেই বিষয়ে কোনো আদেশও নাই কোরআন হাদিসে, যে ব্যাপারে কোনো নিষেধও নাই, আদেশও নাই নিষেধও নাই, আমি আপনি করছি নেকির কাজ মনে করে, সেটা হচ্ছে বিদাত। এই বিদাত থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, সেই আমলের পেছনে যদি আমার সমর্থন না থাকে, আমার নির্দেশনা থাকে না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো, মা লাইসা মিনহু, যা আমার এই ইসলামের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। শুধু ভালো মনে করে করলেই হবে না, ভালো কাজ কোরআন সুন্না দ্বারা প্রমাণিত হতে হবে। যদি ভালো কাজ কোরআন সুন্না দ্বারা প্রমাণিত না হয় তাহলে এই ভালো কাজ করে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনি বিদআতকারী হবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আমলকারী ক্ষতিগ্রস্ত হবে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের দুনিয়াবী প্রচেষ্টা সব বরবাদ হয়ে যাবে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো আমল করে যাচ্ছে। ভালো আমল, আমি খুব ভালো আমল করছি, কিন্তু দুনিয়াবি জীবনে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, এমন ভালো আমলকারীদের সম্বাদ দেব? তাহলে আমল করে ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত বিদআতীদের কথা শুনে যারা আমল করবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম অবশ্যই দলিল নির্ভর, ইসলাম মানুষের বিবেক দিয়ে চলবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যেই আমলই করি না কেন, সেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই আমলের বৈধতা আছে কি না, যদি বৈধতা থাকে তাহলে করব, না থাকলে করব না। এটা মুসলিমের বৈশিষ্ট্য, কারণ ইসলাম আমার বাবার তৈরি করা ধর্ম নয়, আপনারও বাবার তৈরি করা ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। আমার আপনার বিবেক দিয়ে ইসলাম চলবে না।
তাই আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মানার চেষ্টা করি, ইসলাম ওইভাবে বোঝার চেষ্টা করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, ইসলাম ওইভাবে মানার চেষ্টা করি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম মেনেছিলেন। আমরা নিজের মন গড়া কোনো কিছু বানিয়ে না নেই ইসলামের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত বিদআতি আলেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুন। আমরা তাদের হেদায়েতের দোয়া করছি, আল্লাহ তুমি এই সমস্ত বিদআতিদেরকে হেদায়েত করো, আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।